ঢাকা উত্তরে মোহাম্মদপুর থানাধীন 15ই আগস্ট জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও গণভোজের আয়োজন করেন 4 নং হুমায়ুন রোড ইউনিট আওয়ামী লীগ। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 32 নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসানুল ইসলাম। তিনি বলেন, এই দেশে আওয়ামী লীগ সরকার উন্নয়ন করেছে, আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে, এই নিয়ে আপনারা কাজ করে যান। 4 নং হুমায়ুন রোড ইউনিট সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, এই দেশে আওয়ামী লীগ সরকার গরিব দুঃখীদের জন্য কাজ করে যাচ্ছে, আওয়ামী লীগ সরকার আবার যেন ক্ষমতায় আসে সেই লক্ষ্যে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর খুনিরা যারা দেশের বাইরে আছে তাদেরকে এনে এই দেশের মাটিতে ফাঁসি দেওয়া হোক। এই আয়োজনে বরেণ্য মুক্তিযোদ্ধা সহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।